প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীদের পানীয় জলের সমস্যার সমাধান না হয়ে উল্টো একই তিমিরে রয়ে গেল। আজও তারা ছড়া কিংবা কাঁচা কূপ অপরিশোধিত জল ব্যবহার করেই জল তেষ্টা নিবারণ করতে হচ্ছে। অথচ প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের উৎস সৃষ্টি বা জলের উৎস সংস্কার করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অর্থরাশি দিচ্ছে, প্রশাসনে থাকা এক শ্রেণীর আমলাদের বদান্যতায় সেটা অর্থাৎ জলের সমস্যা সমাধান না হয়ে উল্টো সমস্যা দীর্ঘতর হচ্ছে। এক দুই দিনের সমস্যা নয়, এটা বরং দীর্ঘ বছরের সমস্যা। প্রসঙ্গত, বর্মুরা পাহাড়ের শালকাপাড়া, এখানে 30 থেকে 32টি উপজাতি পরিবারের বসবাস। তারা আজও ছড়া কিংবা কাঁচা কূপ জল দিয়ে জল তেষ্টা নিবারণ করতে হচ্ছে। জলের দাবিতে রাস্তা অবরোধ হলেও আমরারা ঘটনাস্থলে ছুটে যান সমস্যা ক্ষণিকের জন্য সমাধান করার জন্য। ওই শালকাপাড়ার উপজাতিরা জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছিল কিছুদিন পূর্বে। বর্তমানে DWS দপ্তর থেকে জল সরবরাহ করা হচ্ছে দিনান্তে একবার বলে অভিযোগ এলাকাবাসীদের। ফলে বাধ্য হয়ে উপজাতি গিরিবাসী ছড়া কিংবা কাঁচা কূপ জল দিয়ে জল তেষ্টা নিবারণ করতে হচ্ছে বলে জানান গিরিবাসীরা। তেলিয়ামোড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।